রসিক লাল এবং ইমন। প্লিজ ওয়েলকাম রসিক লাল এবং ইমন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ তো ভালো ছিলাম আমার দর্শকদের সাথে, এবং আপনারা যদি চলে আসেন আরো ভালো থাকবো আশা করি। তাহলে প্রথম কে শুরু করছে? কি লাল ভাই, আপনি শুরু করেন, মুরব্বি মানুষ। দুই বন্ধু, আমি খুব বেশি বড় না, একজন ক্লাস 5 এ পড়ে একজন 6 এ পড়ে, দুই বন্ধু গল্প করতেছে নদীর পাড়ে বসে। দস্তু, মোর ভাই বোন কয়জন জানো? কয়জন? 40 জন। কথা কও কি? আচ্ছা, তো গোবারিতে আদম সুমারি লোকজন কি আইটাই না কাই ছেলে? সবাই মোরা পড়তে আসলাম, কোচিং সেন্টার ভাইবা চলে গেছে। আমার এক বন্ধু আমারে প্রায় বলে যে আমি যার সাথে প্রেম করি সে বিশ্ব সুন্দরী, যেরকম দেখতে সুন্দর সেরকম ফাটাফাটি। তাই আমি বললাম যে তুই তো সারা বছর বলেই আসলি, আজ বন্ধু তো তোর প্রেমিকার দেখালি নি, কসে চল আজ দেখাবো। তো পাশের বিল্ডিং এর দোতলাতে একটা মেয়ে, সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, তো বলতেছে দোস্ত ওইটা আমার প্রেমিকা। তো মেয়েটা ভাবতেছে ওরা দুইজন নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু বলতেছে, মেয়েটা না জুতা খুলে কয় জুতা দিয়া দিমু দইরা। তা আমি বললাম দোস্ত তোর নাকি প্রেমিকা তা জুতা দেখাই, কয় জুতার দোকানে দাঁড়াইতে কইছে তাড়াতাড়ি আয়। তিন কুকুর তিন ফ্রেন্ড আর কি, কুকুর ফ্রেন্ড, ওরা একটা বিয়ে বাড়িতে খেতে গেছে। আচ্ছা, তো ভালো কথা। প্রথম ফ্রেন্ড বলতেছে দোস্ত দাঁড়া আমি একটু পরিবেশ পরিস্থিতিটা বুঝে আসি কি অবস্থা। তো সে পাকের ঘরে ঢুকছে, কেবল বাবুর্সি ভাড়ির মধ্যে খুরসুন দিয়ে নাড়া শুরু করছে, কুকুর দেয়া গেছে মেজাজ খারাপ হয়ে মারছে বাড়ি। আমারে গরম গরম দিছে দিদি ডাকা বাবা, এবার আমার পালা। তো ভুল করে যায় ঢুকছে যেখানে খাবার দেবে ওই জায়গায়। আচ্ছা, তো লোকজন খাবার দের দিতে দেরি করলে ন্যাচারাল যেটা হয় মানে মাথা তো সবার গরম, মানে কুকুর তো পায়ের ফাঁক দিয়ে ফুক দিয়ে ঢুকিয়া বেরিয়ে যাচ্ছে। মাথা খারাপ কুকুর যে সালাম দাদা খাওয়ান পাই না, তুমি আইছো ওরা তো কিলিতে 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 ভয় নাই, আবার উঠে আবার কিলিতে 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 ভয়। ওটা বাইরে এসে বহুত কষ্ট, কি অবস্থা তোরে গরম গরম দিছে। আমি আরে তো উঠি দেয় না, আমি উঠি আর আমারে বসাই, আমি উঠি আর আমারে বসাই। এক গরিব বন্ধু তার বড় লোক বন্ধুর জামা কাপড় পরে পাত্রি দেখতে গেছে। আচ্ছা, ওই বন্ধুকে সাথে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে পাত্রীপক্ষ আসার পর বলতেছে ছেলে অত্যন্ত ভালো কিন্তু শার্ট প্যান্ট আমার। কয় বেটা শার্ট প্যান্ট যে তোর এটা কর দরকার ছিল? কাঁচা দোস্ত কব না, ছেলে অত্যন্ত ভালো, ভদ্র, নম্র, শিক্ষিত, কিন্তু জামা কাপড় আমার না। কয় বেটা জামা কাপড় তোর না কালা চোরের এটা কর দরকার ছিল? কাঁচা দোস্ত ঠিক আছে ভুল হয়েছে। কিছুক্ষণ পর পাত্রী আইছে, আসার পরে বলতেছে আসেন আসেন, আপনি যেমন সুন্দরী আমার দোস্ত তেমন সুন্দর, দুইজন যে মানাইবো ভালো কিন্তু জামা কাপড়ের বিষয়ে কিছু কহ না। এক ছোট বাচ্চা জিআই পাইপ হাতে নিয়ে রাস্তার পাশে চুপচাপ বসে আছে। তাকে মুরব্বি যাচ্ছে, বাবু তুমি হাতে জিআই পাইপ নিয়ে কি করো? বা কুত্তার লেজে ভরবো। তুমি জানো না কুকুরের লেজ 12 বছর সুঙ্গার মধ্যে বেরে রাখলে সোজায় না? কে বুড়ো মানুষ দিয়ে কাম হবে না, এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, আমি লেজ সোজা করার জন্য পাইপ নিয়ে বসে নেই তো, ওই পাইপটাকে পাকা করার জন্য বসে আছি। আমাদের গ্রামে সাইদু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওর প্রেমিকার পিছনে টাকা পয়সা ঢালতে ঢালতে গাড়ি বাড়ি বিক্রি করে এখন রাস্তার ফকির হয়ে গেছে। তো সারাদিন ভিক্ষে করে 100 টাকা পাইছে, পাওয়ার পরে গুলশান হোটেলে খাতি গেছে, খাওয়ার পরে বিল আসেছে 1000 টাকা। তখন দোকানদারের বিল না দিতে পারায় দোকানদার ওরে পুলিশে দিয়েছে, দেওয়ার পরে কিছু দূর যায় পুলিশের কাছে 100 টাকা গুজে দিয়ে বাড়ি এসে কাছে এটাই তো ভালো ব্যবসা, কালকে সোনার গায়ে খাতি যাবো। সবাই যদি এই বুদ্ধি করে তাহলে কিন্তু সোনার গায়ে আর সেটা খেতেই পারবে না। ওকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে আসার জন্য, এবং আশা করি আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, যেতে হচ্ছে ছোট্ট একটু বিরতিতে, আপনি কিন্তু কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, কারণ ফিরে এসে আপনাদের জন্য থাকছে আরো অনেক মজার মজার সব আইটেম।